নমস্কার বন্ধুরা, কেরিয়ার উইস্টামের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে কথা বলবো এসএসসি জিডি কনস্টেবল 2024 রিক্রুটমেন্টের ভ্যাকান্সি নিয়ে। তোমাদের ইতিমধ্যে এসএসসি জিডি কনস্টেবল 2024 নিউ ভ্যাকান্সি প্রকাশিত হয়ে গেছে অফিসিয়াল নোটিফিকেশন। গত 24 নভেম্বর 2023 তারিখে তোমাদের কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ করে দিয়েছে এসএসসি, এবং অনলাইনে ফর্ম ফিলআপটা শুরু হয়ে গেছে। তো আজকে কথা বলা হবে ভ্যাকান্সি নিয়ে, কারণ ভ্যাকান্সি কিন্তু এক্সপেকটেশনের তুলনায় অনেকটাই কম এসেছে। তোমরা দেখেছিলে বেশ কয়েক মাস আগে একটা নোটিফিকেশন বেরিয়েছিল যেখানে 84,000 জিডি কনস্টেবলের কথা বলা হয়েছিল। প্রায় 84,000 শূন্যপদে তোমাদের কিন্তু বিজ্ঞপ্তি আসবে এমনটা কিন্তু প্রায় প্রত্যেকেই জেনে গিয়েছিলে। তো এতগুলো ভ্যাকান্সি আসার একটা সম্ভাবনা ছিল, কিন্তু আসলো না। আসলো কত? 26,146টা ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে। তো এত কম ভ্যাকান্সি কেন প্রকাশিত হলো, তোমাদের মনে হয়তো অনেকেরই প্রশ্ন রয়েছে। এবং এই ভ্যাকান্সি কি বাড়বে, আদৌ কি ভ্যাকান্সি বাড়বে পরবর্তী সময়ে, নাকি এই ভ্যাকান্সি থাকবে? আর এই ভ্যাকান্সি তোমাদের বাড়লে কত ভ্যাকান্সি হতে পারে বেড়ে, এবং বাড়ার কারণই বা কী, সমস্ত কিছু তোমাদেরকে জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। গুরুত্বপূর্ণ একটা ভিডিও, অবশ্যই তোমরা এই ভিডিওটির মাধ্যমে অনেকটা উৎসাহ পাবে। তো অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও, অবশ্যই একটি করে লাইক করে দিও। নতুন দর্শক হয়ে থাকলে চাকরি সংক্রান্ত নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে, লেটেস্ট আপডেট তোমরা সময় মতো পেয়ে যাবে। চলো ভিডিওটি আমরা শুরু করি। তো বন্ধুরা, এই হচ্ছে এসএসসি জিডি কনস্টেবল 2024 নিউ রিক্রুটমেন্টের অফিসিয়াল নোটিফিকেশান। এটা নিয়ে অলরেডি আমরা ডিটেল একটা ভিডিও করে দিয়েছি, তোমরা দেখে নিও, ডিসক্রিপশন বক্সে ভিডিওটার লিঙ্ক পেয়ে যাবে। এবার আসি মূল কথায়। তোমাদের কিন্তু অলরেডি ফর্ম ফিলআপ শুরু হয়ে গেছে 24 নভেম্বর থেকে, এবং আগামী 31 ডিসেম্বর পর্যন্ত ফর্ম ফিলআপ চলবে। এবারে দেখো, ভ্যাকান্সি তোমাদের কিন্তু এবছর মোট প্রকাশিত হয়েছে 26,146টা, ঠিক আছে? তো তোমাদের অনেকেই তোমরা শুনেছিলে যে 84,000 মতো শূন্যপদ রয়েছে, এত শূন্যপদ কিন্তু একটা হিউজ একটা রিক্রুটমেন্ট আসতে চলেছে, কিন্তু অত শূন্যপদ বেরোলো না কেন? দেখো, যে শূন্যপদটা তোমরা দেখেছিলে যে 84,000 সামথিং ভ্যাকান্সি রয়েছে, এটা কিন্তু কোনো ফেক ডাটা না, সেটা আরটিআই রিপোর্টে কিন্তু প্রকাশিত হয়েছিল। একজন ব্যক্তি আরটিআই করেছিল, আরটিআইয়ের মাধ্যমে কিন্তু জানা গিয়েছিল যে কেন্দ্রীয় যে পুলিশ বাহিনী রয়েছে সেখানে কিন্তু 84,000 পোস্ট ফাঁকা রয়েছে বিভিন্ন পোস্ট মিলিয়ে, ঠিক আছে? বিভিন্ন দপ্তরের বা বিভিন্ন যে ফোর্সগুলো আছে সব মিলে কিন্তু 84,000 প্লাস ভ্যাকান্সি ফাঁকা আছে। তো ভ্যাকান্সি ফাঁকা থাকলেই তো সরকার এটা পূরণ করবে না, অনেক ব্যাপার থাকে, ভোটের রাজনীতি থাকে, সেই জন্য কিন্তু সমস্ত ভ্যাকান্সি সরকার একবারে কিন্তু বের করে না, ধাপে ধাপে কিন্তু সেই ভ্যাকান্সিটা পূরণ করা হয়, ঠিক আছে? তো এক্ষেত্রেও সেটা কিন্তু দেখা গেল, ভ্যাকান্সি কিন্তু একবারে 84,000 বের করলো না সরকার, ধাপে ধাপে কিন্তু বের করবে। তোমরা জানো এই যে ভ্যাকান্সি প্রকাশিত হলো, এরপরে কিন্তু আবার 2024 সালের শেষের দিকে কিন্তু আরও একটা ভ্যাকান্সি আসবে, তার জন্য কিন্তু রাখতে হবে ভ্যাকান্সি, সেই বুঝেই কিন্তু ভ্যাকান্সির পুরোটা ছাড়িনি। আর একটা বিষয় তোমাদের বলে দিই, এসএসসি জিডির একটা ট্রেন্ড রয়েছে। কী ট্রেন্ড? যখন এসএসসি জিডির ভ্যাকান্সি প্রকাশিত হয়, অর্থাৎ নোটিফিকেশান প্রকাশিত হয়, তখন কিন্তু শূন্যপদটা অনেকটাই কম থাকে, ঠিক আছে? এবং পরীক্ষা নেওয়ার পর, সিবিটি পরীক্ষা হয়ে যাওয়ার পর যখন মাঠের ডেট দেবে, ঠিক তার আগে আগে কিন্তু ভ্যাকান্সিটা প্রায় ডবল হয়ে যায়। কারণ তোমরা বিগত বিভিন্ন রিক্রুটমেন্টে দেখেছো, এসএসসি জিডির প্রিভিয়াস বিভিন্ন রিক্রুটমেন্টে দেখেছো, ভ্যাকান্সি কিন্তু এক্সাম নেওয়ার পর বাড়িয়ে দেওয়া হয়। সাপোজ তোমরা দেখে নাও 2022-এর জিডি কনস্টেবল রিক্রুটমেন্টের ডেটা। 22 সালে যে জিডি কনস্টেবল রিক্রুটমেন্ট বেরিয়েছিল সেখানে কিন্তু শূন্যপদ তোমাদের বেরিয়েছিল 24,000 প্লাস তোমাদের কিন্তু ভ্যাকান্সি এসেছিল, ঠিক আছে? এবং সেখানেও কিন্তু সিআরপিএফের ভ্যাকান্সি একদমই কম, নেই বললেই চলে, ঠিক আছে? কিন্তু পরে কী হলো, এবং সিবিটি পরীক্ষার পরে কিন্তু সেই ভ্যাকান্সি প্রায় ডবল হয়ে গেল, 50,000 প্লাস কিন্তু ভ্যাকান্সি হয়ে গিয়েছিল 2022-এর জিডি কনস্টেবল রিক্রুটমেন্ট, যেটা তোমাদের 2023 সালে কমপ্লিট করলো, ঠিক আছে? তো সেটা কিন্তু 50,000 প্লাস ভ্যাকান্সি হয়ে গিয়েছিল। তো তোমাদের কিন্তু এই যে রিক্রুটমেন্টটা বেরিয়েছে এসএসসি জিডি 2024 টাইটেলের যে ভ্যাকান্সি, এটাও কিন্তু ভ্যাকান্সি বাড়বে, ঠিক আছে? এটাও কিন্তু 100% তোমাদের ভ্যাকান্সি বাড়বে, এই ভ্যাকান্সি তোমাদের থাকবে না, 26,146 ভ্যাকান্সি কিন্তু থাকবে না। তোমাদের বলে রাখি এই ভ্যাকান্সি কবে বাড়বে। দেখো, তোমাদের পরীক্ষা নেওয়া হবে ফেব্রুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত, এই ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে কিন্তু পরীক্ষা নেওয়া হবে। তো এই ভ্যাকান্সিটা তোমাদের কিন্তু এপ্রিল মাস নাগাদ বাড়তে পারে, এপ্রিল মাস নাগাদ কিন্তু এসএসসি একটা নোটিফিকেশান জারি করে দেবে যে ভ্যাকান্সি বাড়ানো হচ্ছে, ঠিক আছে? কারণ তোমরা জানো ভোট বড় বালাই,
সামনে 2024 সালে মে মাস নাগাদ ভোট রয়েছে। তো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, তো মে মাসে ভোট, মে জুন মাসে ভোট হবে সম্ভবত। তো তার আগে এপ্রিল মাস নাগাদ কিন্তু এই গেমটা খেলে দেবে কেন্দ্রীয় সরকার, ভ্যাকান্সি কিন্তু প্রায় ডবল করে দেবে। 26,000 বেরিয়েছে এই ভ্যাকান্সি, কিন্তু 50K থেকে 60K-এর মধ্যে হয়ে যাবে, 50 থেকে 60,000 তোমাদের কিন্তু ভ্যাকান্সি হয়ে যাবে, ঠিক আছে। আর এবছর তোমাদের SSC GD কনস্টেবল পরীক্ষা বাংলা ভাষায় হবে। তো অনেকেরই বিগত বছরে ল্যাঙ্গুয়েজে সমস্যা হয়েছে, ভাষা নিয়ে সমস্যা হয়েছে, এবছর হয়তো হবে না। তো ভালো করে প্রিপারেশান নাও, চিন্তা করার কোনো কারণ নেই, তোমাদের কিন্তু এই ভ্যাকান্সিটা অবশ্যই বাড়বে। বিগত বছর আমরা দেখেছি, এবছর কিন্তু সেই ভ্যাকান্সি বাড়বে। তোমরা ভালো করে প্রিপারেশান নাও, বাংলা ভাষায় পরীক্ষা কম্পিটিশানে কিন্তু একটা ভালো মতো যাবে, ঠিক আছে। অল দ্য বেস্ট ফর GD কনস্টেবল।